ক্যাপ্টেনশিও খুব ভালো, উইকেট কিপিং দ্য বেস্ট, মানে আমি কোনো সমস্যাই দেখি না। মানে এখন আমাদের টিমে অনেকগুলা খেলোয়াড় আছে যারা ভালো খেলছে, কিন্তু ওদেরকে একটু সময় দিতে হবে। আমি বলছি যে এই যে আফিফ, এখনও আফিফ কিন্তু মুশফিক বা মামুদুল্লাহ রিয়াদ হয়ে যায় নাই একটু, মানে আমরা যেন ভুলগুলো না করি, ঠিক আছে। সোহানও ওদের মতো হয়নি এখনও কারো মতো, মানে এখন অনেক দূর যেতে হবে, কিন্তু ওদের পোটেনশিয়াল আছে। এদেরকে এই লিটন দাস এখনও তামিমের কাছের কাছেও যায় নাই, জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। সো এদের পোটেনশিয়াল আছে, এদেরকে অন্তত আমি মনে করি একটা বছর সময় যদি দেওয়া যায়, এবং বারবার চেঞ্জ না করে টিমের মধ্যে, বারবার প্রচুর এক্সপেরিমেন্ট হচ্ছে গত দেড় বছর ধরে, এই এক্সপেরিমেন্টগুলো বন্ধ করে একটা স্কোয়াড তৈরি করে, যেটা নাকি শ্রীলঙ্কা করেছে, চার বছর একটা নতুন টিমের উপর কাজ করেছে ওরা, সাড়ে তিন বছর পরে গিয়ে ওরা রেজাল্ট পেল। আসলে মুস্তাফিজ তো আনডাউটেডলি আমাদের সবসময় ফার্স্ট চয়েস বেস্ট বোলার। এখন আমার ধারণা হি উইল কাম ব্যাক, ও কাম ব্যাক করা উচিত। যেই জিনিসগুলো আসলে ওর যে মেজর স্ট্রেংথগুলো ছিল, ওই স্ট্রেংথগুলো আমরা আজকালকার খেলায় দেখতে পাচ্ছি না, সো ওগুলা দেখছি না। তবে আমার ধারণা ঠিক হয়ে যাবে, আর মানে না হওয়ার আমি কোনো কারণ দেখি না।